Most of the men are bad. What's that? Shit!
빨리 무엇도모르 제 눈에 붙다 마이 바디도 샵바탕 애플까지 무기한지 알았어 너희는 왜 আমার ব্যবহারে কি আপনি সেরকম কিছু দেখলেন আগে না সেরকম কিছু মনে হলো না পাঁচে আপনি বিয়ের দিন তাইটা ঠিক করে ফেলবে মোট 1,50,000 টাকা নিয়েছে কজন বলে আরো দেব টাকা জন্য আপনি একদম ভাববেন না টাকা জন্য আপনি একদম ভাববেন না মানবিকতা তুমি চুপ করবে চার বছর আর চার দিনে কোনো দিন না করাতে হাসবে না মাথার উপর পাহাড় সমান দে না রাজার বাবু ঘটনার সঙ্গে আমাদের মান সম্মান জড়িত ভুল একটা করে ফেলেছে আমি চাই না এই ঘটনা কিচ্ছা হয়ে কর্ম করবে পাঠ্যর সঙ্গে ওর কোনো সম্পর্ক থাকবে না দেখুন বাড়ির সম্মুখ হওয়ার কোন যোগ্যতা ওর নেই
তুমি সঙ্গে যখন নিয়ে এসেছো থাকবে খাবে কাজকর্ম করবে কিন্তু তোমার সঙ্গে কোনো মেলামেশা হবে না এটা হবে তোমাকে আশা করি আমার এই সতর্ক বাণী তুমি ভুলে যাবে না অর্থ ভুলে যাবে না মা মা তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো না তোকে তোকে পেটে ধরে আমি মহাপাপ করেছি তুই যদি ভালো হতিস তাহলে আজ তো ছিল না এই ভিখারির মেয়েটা আমার বাড়িতে ঢুকে আমার শান্তির সংসারে অশান্তির আগুনে জ্বলে ভূত হয়ে গেছে দীপক
তোর সঙ্গে আমি তো উচ্চ মাধ্যমিকে পাস করেছিলাম আমি ভালোবাসতাম অধ্যাপকদের আমি শ্রদ্ধা করতাম ক্লাসের প্রতিটা মেয়েকে আমি আমার মনের মতো ভালোবাসতাম আমি জানি রে নগেন আমি জানি তোর বই নিয়ে আমি লেখাপড়া করছি কতদিন তুই তোর টিফিনটা আমাকে খাইয়েছি হঠাৎ যে তোর কি হলো বাবা মারা গেল আমি সংসারের বড় ছেলে বিবাহ যোগ্যা চার চারটা বোন আমার ঘরের উপরে নাবালক দুটো ভাই বিধবা মা কি যে করবো আমি কিছুই ভেবে পাচ্ছি না চোখে শুধু অন্ধকার রাখছি আমি বাপ চোখে শুধু অন্ধকার দেখছি হ্যাঁ রে দীপক হ্যাঁ বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকার জন্য অফিসের গ্রানিদের অফিসের অফিসারদের পায়ে ধরেছি পাশের পর মাস ঘুরেছি বছরের পর বছর ঘুরেছি কোন শুয়ারের বাচ্চা আমাকে এতটুকু করুণা করে নে রে দীপক বাড়িতে চলছে তখন উপবাসের পালা প্রথমে এক বেলা তারপরে দু বেলা তারপর সারাদিন উপবাস করছে ছোট ছোট ভাই বোন গুলো আমার চোখের সামনে কিনের দাবায় ছটফট করছে আমি যে কি করব কিছুই ভেবে পাচ্ছি আরে দীপক এই রকমের অবস্থার মধ্যে চাকরির জন্য আমি প্রত্যেক অফিসে দরজায় দরজায় কুকুরের মতো হান্না দিয়েছি সারাদিন চাকরির জন্য ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে আমি যখন ওই পার্কের বেঞ্চিতে বসে আছি হঠাৎ হঠাৎ আমি দেখতে পেলাম কি দেখলি ঘুরে ঘুরে অন্ধকারে দুটো মানুষ ঘাসের উপরে শুয়ে আছে দেখা মাত্র আমার মাথায় সাথে সাথে রক্ত উঠে গেল চলে গেলাম ওই দুটোর কাছে তারা তারা পালাবার কোনো সুযোগই পেল না প্রচন্ড ভাবে রেগে গিয়ে তার চুলের মুঠি ধরে টেনে আমি দিয়ে এসলাম আলোর সামনে কিন্তু কিন্তু আমি কি দেখলাম জানি যে কোনো ভাই জানিস একটা অপরিচিত ভদ্র পোশাকের বুড়ো লোক আর মেয়েটাকে জানিস কি মেয়েটা হচ্ছে আমার বড় বোন নীল তখন নীলির ওই শুক্র উপসী মুখে জলের দ্বারা নেমে এসেছে জানিস দীপক আমি চর মারতে যেও হাতটা তুলতে পারলাম না রে ভাই কিনে কি জিনিস সে তো আমি হারে হারে বুঝি রে ভাই আমি ঘিরায় লজ্জায় পার্কের ভেতর থেকে বেরিয়ে এলাম আমি মনে মনে ভাবলাম এই অবস্থার জন্য একমাত্র দায়িত্ব আমি আমি যদি আমার ভাই বোনগুলোকে ঠিক মতো খেতে দিতে পারতাম তাহলে তাহলে আজ আমার কোন মিলি এই অবস্থা ইচ্ছে করছিল ওই চলন্ত বাসের নিচে পড়ে এই জীবনটাকে বিসর্জন দিয়ে দিই বোনের রোজগারে দুবেলা দু মুঠো খাওয়া জুটতে লাগলো আমি আমি এমন অকৃতজ্ঞ ভাই যে কোনদিন আমি পরে মিলিকে জিজ্ঞাসা করতে পারিনি ওই বুড়ো রাজের মজুমদার কেন তোকে এত টাকা দিচ্ছে কেন জানিস জানিস দিব পাছে আমার খাওয়াটা বন্ধ হয়ে যাবে আমি দিলীপকে বাড়িতে দেখতে যাবে আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম মা মা গো দিলীপ কোথায় মা বললেন কি বললেন ওরা বুঝি মহিষের মুখে কালি দিয়েছে তবে ছেলেটি পাঁচ মাসের পোয়াটি আমার মা তো জানতো না তাই
এতদিন মিলির পাপের রোজগারের টাকা খেয়ে বাপের বিবেকে এতটুকু বাধে দেবি ভাই জানিস কি বল কোনোদিন কোনোদিন না মা দিদিকে জিজ্ঞাসা করে তুই কোথায় পাচ্ছিস টাকা কোথায় পাচ্ছিস তুই এই দামি দামি শাড়ি তখন যে কীতের চালায় মায়ের নীতি বাক্য মান জমা করে গেল তোর মন মিলি এখন কোথায় কেন কেন জানিস না যে পিঠে এইসব কাজের পুতুলদের ঠাই হয়
পরিচয় দিতেও কিনা হয় তুমি গলায় দড়ি দিয়ে মরো আমি গঙ্গাস না করে ভাবমুক্ত হই অসীম অসীম অনেক জালিয়েছ আমাকে আর আমাকে জালিও না তুমি জানি না কোন মহাপাপে তোমার ছেলে হয়ে জন্মেছিলাম এর চাইতেও যদি তোর পরিজনের ঘরে জন্মাতাও নিজেকে আমি ধন্য ক্ষতিটা করবার তা তুমি অনেক আগেই আমাকে করে দিয়েছেন
আমার দুর্বলতাটা কোথায় জানিস? আমার কোন মানুষকে আমি ঘৃণা করতে পারি না। না পারছি কিছু বলতে, না পারছি ঘৃণা করতে, এত অসম্মানজনক কথা বলি, তবু যদি শিক্ষা হয়। ভেবেছিলাম গলার একটা হার করিয়ে দেবো সোমাকে, কিন্তু সোমাকে তোর হার দিতে হবে না, বরং ওই টাকা দিয়ে তুই তোর অসুস্থ বাবাকে ঔষধপত্র কিনে কিনে খাওয়াস, তাহলে আমি খুশি হব। কি বলছো পার্থ? বাবা অসুস্থ কে বলেছে তোমাকে? শিল্পী ঘুরে বেড়াচ্ছে আর সুযোগ পেলেই মানুষের মাথায় শিল্পী করাচ্ছে। আর কিন্তু একটু আগে তো উনি বলে গেলেন যে ওনাকে ক্যান্সার হয়েছে। ক্যান্সার? মিথ্যে কথা, একেবারে ঢাকা মিথ্যে কথা। আচ্ছা অসীম, তুই বলতে পারিস অসীম, তোরা আমার সঙ্গে আর কত খেলা খেলবি? মনে রাখিস আমার ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। দেখ ভাই, এইমাত্র আমার কাছ থেকে তোর বাবা 20 টাকা নিয়ে গেল অসুখের নাম করে। একটা যোদ্ধরের মেয়েকে আমি বিয়ে করেছি, সে যে ভালো হবে তারই বা গ্যারান্টি কোথায়? পার্থ, তোরা সকলে মিলে আমার এই কোমল মনের প্রবৃত্তিটাকে তোলে পিছে চুরমার করে দিয়েছিস। তোদের আত্মীয় বলে পরিচয় দিতে আমার ঘৃণা হয়। হ্যাঁ হ্যাঁ, আমি ঘৃণা করি তোদেরকে, আমি মনে প্রাণে ঘৃণা করি। তোদের মধ্যে যদি মনুষ্যত্ব বলে কিছু থাকে তাহলে আর কোনোদিন তোরা দুই পাপ বেটায় আমার ওই বাড়ির ত্রিসীমানায় প্রবেশ করবি না। ধর্মপালে বংশধর এবং একটি ফার্স্ট ক্লাস মানুষ আমি তাহলে এখনো আশা করতে পারি? নিশ্চয়ই পারে, নিশ্চয়ই পারে। তবে ওকে চাপ দিলে ছেলেকে বসে আনবার জন্য চেষ্টাও করতে পারে। আপনি বলবেন সুদে আসলে 4 লক্ষ টাকা আপনার হয়েছে, এই 4 লক্ষ টাকা জীবনও শোধ করতে পারবে না। আমি চাই না আর কেউ এসে আমার বাড়িতে টাকার জন্য তাকে ডাক। কিছুদিন সময় দিতে হবে রাজেন বাবু। আমি ওটাকে পুত্র বদলের স্বীকার করি না, কিন্তু এই পর্যন্ত আমি কথা দিচ্ছি আপনার মেয়ে বিয়ের সঙ্গে পার্থর বিয়ে করাবই। আমি আমার পিতা আজকে
পড়াচ্ছে কি পড়াচ্ছে কি বলবো তোমাকে 40 টাকা দিয়ে 1 কিলো ইলিশ মাছ আনিয়েছি আর তুমি তো জানো ইলিশ মাছ আমি কত পছন্দ করি এমন দেখেছে কেউ মাছ সেই মাছ মুখে তুলতে পারবে না
আপনি আমাকে চিনতে পারছেন না বাবা, আমি আপনার বাবলু। বাবলু বুঝতে পারছি না, হয়তো চাকরিটা ফিরে পাওয়ার জন্য বাবা বলছে। আমার মায়ের নাম মমতা, আমার দাদুর নাম রজনী চক্রবর্তী। বছর কুড়ি বাইশ আগে আমরা ভূমিকম্পে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম বাবা। মস্তিষ্ক বিস্ফোরণ ঘটেছে, ওকে নেতির মানসিক হাসপাতালে পাঠাও। কিন্তু আমি তোকে সন্তান বলে পরিচয় দিতে পারলাম না। কখন তোর চাবি বাবু মা, তুমি তো জানো মমতাকে আমি কত ভালোবাসি। আমিও সেটা লক্ষ্য করছি বাবা। যেদিন তোমার জামাইয়ের সঙ্গে দেখা করতে গেল অনেক রাত্রে, তখন আমি জিজ্ঞাসা করলাম তোর বাবার সঙ্গে দেখা হয়েছে, কোনো কথার জবাব দিল না। আমি বললাম আর কে নিবি, তার পার্টির কাজের জন্য আর ফেরি করতে গেল না। আমি ডাকলাম দাদু ভাই, আবার সে চলে গেল। কিন্তু বলেছে আমি তোমাকে চিনতে পারছি না। সেটা এসে আমাকে বলবে তো, ও যদি না বলে তারপর প্রয়োজন হয় তুমি যাবে। মনের টান যদি না থাকে শুধু শুধু যে মান হয়ে গেলাম। বাবলু আসুন, ও কখন আসবে তার কিছু কি ঠিক আছে? কাকু
হচ্ছে না না তেজে হতো কিন্তু দীপক
তুইও তো আমার জন্য কম কিছু করিস নি। আমাকে আমাকে তুই কোটি একটা বোঝার হাত থেকে বাঁচিয়েছিস তো। আমি আবার তোর কি উপকার করলাম রে? আমি আমি কালকে আসলে এই রাই হচ্ছে এই সমাজের ভদ্রবেশী জানোয়ার। কিন্তু আমরা ভাগ্যের হাতে বার খেয়ে গিয়ে আজ আমি তৈরি হয়েছি প্রশান্ত মুখার্জি অর্থাৎ আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সঙ্গে সঙ্গে ও ছুটে যেত বাবার কাছে। হয়তো আমার বাবাকে চরম অপমান করতো, কিন্তু আমি তো সেটা চাই না। কিন্তু কিন্তু বুকের জ্বালাটাকে আমি কিছুতেই প্রশমিত করতে পারছি না। আমি তোমার কাছে হাত জোড় করে বিনতি করছি মা, তুমি আমাকে আর একটা প্রশ্ন করো না, শুধু একটা কথা মনে রেখো মা। What?
I don't know.